আমি মোহাম্মদ নজরুল ইসলাম রাজা, সিইও অফ রাজা বিটা ইন্ডাস্ট্রি। আমরা বাথরুম এবং কিচেন এবং বিভিন্ন হসপিটালের ল্যাবের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি তৈরি করি। আমাদের এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় 1978 সাল থেকে। এটা মূলত আমার বাবা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেন। 2004 সালে উনি ইন্তিকাল করেন, তবে আমি আমার বাবার ব্যবসাটা হাল ধরি। এই ব্যবসাটা আলহামদুলিল্লাহ সুনামের সহিত বিজনেস করছি অনেক বছর ধরে, 40-42 বছর ধরে। এখন আমরা আমাদের এই প্রোডাক্ট নিয়ে কনসার্ন যেটা হচ্ছে কোয়ালিটির উপরে আমরা মনোযোগ দিচ্ছি বেশি করে, কারণ বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে পানিবাহিত রোগের সংখ্যাই বেশি, এবং পানিবাহিত রোগের সাথে যে প্রোডাক্টটা দিয়ে পানিটা আসে মানে মানুষ খায় সেটাতে কেউ নজর দেয় না, বাট আমরা ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো সচেতনতার দিকে মনোযোগ দিচ্ছি যেন আমাদের প্রোডাক্টটা মানুষ ইউজ করে মানুষ যাতে অন্তত মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকে, এবং আমরা এই প্রোডাক্টে কোয়ালিটি উন্নতির সাথে সাথে নতুন নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা এটাও চেষ্টা করছি আমরা যাতে আমাদের এই প্রোডাক্টগুলি বাংলাদেশের প্রোডাক্টগুলি বিদেশে রপ্তানি করে বিদেশে বৈদেশিক মুদ্রা যে সেভাবে অর্জন করতে পারি।